সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল স্বাগত রাজ্যের পাশ শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস গতকালকে এই রাজ্যের তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে রাজ্যের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর মহাশয়কে সম্বর্ধনা প্রদান করা হয় এবং সম্বর্ধনা প্রধানের সঙ্গে সঙ্গে মন্ত্রীকে স্মারকলিপিও জমা দেন তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির কোচবিহার জেলা শাখার নেতৃত্ব বন্ধুরা এর আগেও আমরা দেখেছি রাজ্যের শিক্ষামিত্ররা তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির শিক্ষামিত্র সংগঠনের পক্ষ থেকেও মন্ত্রী পরেশ অধিকারীর কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন এবার এই রাজ্যের পার্শ্ব শিক্ষকরা সরাসরি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর দ্বারস্থ হলেন এবং তিনারা যা জানালেন সে তাদের যে ফেসবুক ওয়াল থেকে আমরা যে তথ্যটা পাচ্ছি সেখানে তারা জানাচ্ছেন আমাদের বর্তমান সংকটময় অবস্থার কথা মন্ত্রী মহোদয়ের নিকট তুলে ধরা হয় উনি আমাদের কথা শোনেন এবং বলেন তিনি দপ্তরে গিয়ে খোঁজখবর নিয়ে যথাসাধ্য চেষ্টা করবেন তিনি আরও বলেন তোমরা যা বললে তার থেকে বেশি কিছু করারই চেষ্টা করব। অর্থাৎ পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের কি সুদিন ফিরবে সেই প্রশ্ন যেমন রয়েছে পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের মনে তেমনই শিক্ষক শিক্ষিকাদের মনে ভীতিও কম নয় দীর্ঘ চরম আন্দোলনের ফলেও শিক্ষক শিক্ষিকাদের তেমনভাবে মানোন্নয়ন ঘটেনি সরাসরি শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিধানসভায় গতবারের বৈঠকেও সমাধান সূত্র মেলেনি স্বাভাবিকভাবেই দীর্ঘ আন্দোলন কর্মসূচির পরে ক্লান্ত হয়ে যাওয়া পার্শ্বশিক্ষক শিক্ষিকারা এখন প্রায় অনেকটাই ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির এই নতুন উদ্যমে শুরু করা প্রক্রিয়াকে অনেক পার্শ্বশিক্ষক শিক্ষিকারাই স্বাগত জানাচ্ছেন এখন অপেক্ষার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সমস্যার সমাধান ঠিক কবে ঘটে